তো ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন পাওয়ার পয়েন্টের নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে অ্যানিমেশন। এখন আপনারা যে একটা অ্যানিমেশন দেখতেছেন, এই ধরনের অ্যানিমেশন আমরা পাওয়ার পয়েন্টে কীভাবে তৈরি করতে পারি, এবং আমরা যারা স্কুল কলেজে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেই, তাদের সেই ক্লাসগুলোতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনগুলোতে যদি কিছু অ্যানিমেশন প্রেজেন্টেশন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটার গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পায়। তা আমরা পাওয়ার পয়েন্টে কীভাবে অ্যানিমেশন তৈরি করা যায় এই বিষয়টি একটু আমরা একটু ধারণা নেব। তা দেরি না করে চলে যাই আমরা অ্যানিমেশনে। আমরা এখানে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড নিলাম। প্রথমে এখানে একটা নতুন স্লাইড নেব। এখান থেকে আমরা নিউ একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। স্লাইডটা সাদা। এখানে আমরা ডিজাইনে যাব। ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা আমি নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যেটা পছন্দ হয়। ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে আমি একটা এখান থেকে শেপ নেব, একটা রেখা নিলাম। এটা শিফট ধরে একটা টান দিলাম আমি এই রেখাটা, এবং রেখাটা ইফেক্টে যাব, ফরম্যাটে, ফরম্যাটিংয়ে যাব, যে রেখাটাকে আমি একটু থিমটা মোটা করে নিতে পারি সুবিধার জন্য, অথবা এখানে ডাবল ক্লিক করলেও এই ফরম্যাটটা চলে আসবে, ফরম্যাটিংটা। এটা ছোট বড় ইচ্ছা মতো করা যায়, এটা বড় করে নেবেন আপনারা। আউটলাইনটা এখান থেকে মোর লাইন বা এটা অনেক এখান থেকে এফেক্টিভ করা যাবে। এটা হোয়াইটটা আছে 6, ট্রান্সপারেন্সি আছে, হোয়াইটটা 6 আছে, আমি 40 PT নিলাম। কালারটা আমি হোয়াইট কালার ব্যবহার করতেছি, হোয়াইট কালার নিলাম। এখানে ট্রান্সপারেন্সিটা কিছুটা কম বেশি করে নেওয়া যায়। এটা হলো এটা ট্রান্সপারেন্সি, মানে বেশি যত বেশি দেবেন আর সেটা হালকা দেখাবে। ট্রান্সপারেন্সি 0 রাখলাম। এরপর এটা রাউন্ড, এটাকে রাউন্ড করে নেওয়া যায়। রাউন্ড নিলাম, মানে যে মাথাগুলো একটু রাউন্ড রাউন্ড হলো শেপটার। এখান থেকে এটা চেঞ্জ করাও যাবে, এই চেঞ্জ করা যাবে। তা আমার এটা দরকার নাই চেঞ্জ করার। একথায় এখান থেকে আপনারা এটা ফরম্যাটিং করে নিতে পাবেন ইচ্ছা মতো। তো এ পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পর এটা কন্ট্রোল আলটা শিফট ধরে একটা কপি করে নিলাম, নিয়ে এটা রোটেট করে নিলাম। রোটেট 90 ডিগ্রি রোটেট করে নিয়ে আমি এটা এখানে বসালাম, এবং এটা এখান থেকে কপি করে আরেকটা এখানে বসালাম। উপরেরটা কপি করে একটা কন্ট্রোলারটা শিফট ধরে আমি নিচে নিয়ে আসলাম। এভাবে এটা আমি সাজিয়ে নিলাম, একটা রাউন্ড শেপ নিলাম এক কথায়। রাউন্ড শেপটাকে আপনারা একটু উপরে উঠে নিলাম বোঝার সুবিধার্থে, এবং এই শেপটার মাঝখানে আমি একটা লোগো ইনসার্ট করব। লোগো ইনসার্ট করলাম, যে কোনো একটা লোগো ইনসার্ট করা যায়। আমি পাওয়ার পয়েন্টের লোগোটাই ইনসার্ট করলাম, করে নিলাম। এটাকে একটু ছোটো করে নিলাম। এটা আপনাদের একটা বোঝানোর জন্য লোগো, এটা যে কোনো একটা আপনারা নিতে পারেন। আমি এই লাইনটা সিলেক্ট করলাম, এখন অ্যানিমেশন দেব। অ্যানিমেশনে যে আমি ওয়েভ নিলাম, এটা ইফেক্টে যে এটা দিলাম, এরপর আর একটা অ্যানিমেশন নিলাম, এটা ইফেক্টে যে উপর থেকে নিচে দিলাম, এটার অ্যানিমেশন দিলাম, এবং এটি ডান থেকে বামে দিলাম অ্যানিমেশন। আবার এটা সিলেক্ট করলাম, ওয়েভ দিলাম, এটা সিলেক্ট করব আমি, এটা সিলেক্ট করে ওয়েভ দিলাম, এটা নিচ থেকে উপরে আসে। এরপর আমি এটাতে একটা অ্যানিমেশন
দিতে পারি, যে কোনো একটা এই অ্যানিমেশনটা দিলাম এবং এই অ্যানিমেশনটা দেওয়ার পর আবার এখান থেকে আমি আবার ব্যাক শুরু করব। তো এই অ্যানিমেশনটার ডিউরেশনটা আমি একটু বাড়িয়ে দেই, অ্যানিমেশনগুলোর ডিউরেশনগুলো একটু বাড়িয়ে দিলে 1.5 ডিউরেশন যে একটু এটা বাড়িয়ে দিলে একটু স্লো যাবে, এবং এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন এই অ্যানিমেশনটিকে আমি এক্সিট অ্যাড অ্যানিমেশন দেবো, এক্সিট অ্যানিমেশন দিয়ে আমি আবার এটাকে ফিড আউট এক্সিট করে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম। এরপর আবার যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করলে অ্যাড অ্যানিমেশন এক্সিটে ওয়াইপ, এটা ওপর থেকে নিচে নামবে, সেটা দিলাম, ওপর থেকে নিচে নামলো। এরপর এটা সিলেক্ট করলাম অ্যাড অ্যানিমেশন এক্সিট ওয়েব, এটা বাম থেকে ডানে আসবে, এটা দিলাম বাম থেকে ডানে। আবার অ্যাড অ্যানিমেশন এক্সিট, এটা নিচ থেকে উপরে, আবার অ্যাড অ্যানিমেশন এক্সিট, এটা যাবে ডান থেকে বামে, আমি ডান থেকে বামে দিলাম। তো এই হলো একটি অ্যানিমেশন। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটা অ্যানিমেশনে এটা একটা করে অ্যানিমেশন দেওয়া হয়েছে। অ্যানিমেশন পেন এখানে আছে, আমি যদি এটা ক্লিক করি, এর দুইটা অ্যানিমেশন আছে, নিচে একটা উপরে একটা, এটা ক্লিক করলে এটাও দুইটা, যে দুইটা লক্ষ্য করা যাচ্ছে, উপরে একটা নিচে একটা। অ্যানিমেশনটাতে যে এখানে ক্লিক করে এর টাইমিং এখান থেকেও অনেক সময় চেঞ্জ করা যায়, ডিউরেশনটা এখানে সেকেন্ড 2 সেকেন্ড দিলাম আমি, এভাবে দেওয়া যায় উপর থেকে নিচে। এর আরেকটা আছে, এটা এই ডিউরেশনটাও আমি এখান থেকে টাইমিং ডিউরেশন কম বেশি করে দিতে পারি, এভাবে করা যায়। এখন আমরা এটা প্লে করে দেখতে পারি যে আসলে কেমন অ্যানিমেশনটা কেমন হলো। তো আমরা এটা প্লে করলাম শুরু থেকে, এখন দেখেন অ্যানিমেশন হচ্ছে, এই যে এটা আসলো। এখন অ্যানিমেশনটা আবার যেভাবে আসছে সেভাবে চলে যাবে। তা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে এই আইডিয়াটা নিয়েই আপনারা ইচ্ছা মতো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।